জয় হোক নাম করে ধন্যবাদ আমার চাচা জনাব আবুল হোসেনকে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত এই মিলাদ উদ মাহফিল মহান এই বিজয় দিবস উপলক্ষে এবং আগামীতে যেহেতু আমাদের অল্প সময় অতি নিকটে নির্বাচন সেই নির্বাচন সম্বন্ধে আর এই বুধ মাহফিল সম্বন্ধে আর বীর শহীদদের যারা শহীদ হয়েছেন সবকালে সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাজি আরসুল্লাহ সরকার হাজি মোহাম্মদ আরসুল্লাহ সরকার Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Asker unushaner pradhan otithi mananiya asker unushaner moddhakorshon Muhammad Shahabuddin chairman ke ebong amar elakar 8 nong ward er jonogon o amar moymurubbi shobai ke janai antorik shubhechha o pandala obhinondon. Sarbopothome ami bolte chai বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি উনি সঠিক সময়ে সঠিক মাঝি নৌকার মাঝি উনি পছন্দ করে আমাদের চলমান যে বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে পুনরায় আমাদের আশুলিয়া ইউনিয়নকে একটা ডিজিটাল ইউনিয়নে পরিণত করার জন্য আবারো সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি প্রধানমন্ত্রীকে আবারো ধন্যবাদ জানিয়ে জানাই এবং আমরা আমাদের মূল্যবান ভোট মূল্যহীন করব না মূল্যহীন মানে সিরা টাকা ওটার কোনো মূল্য নাই এই জন্য মূল্যবান করে আমাদের মূল্যবান ভোটটি নৌকায় দিয়ে আমরা পুনরায় শাহাবুদ্দিন মাদবরকে চেয়ারম্যান নিযুক্ত করব এবং তার অসমাপ্ত যত কাজ আছে ওগুলা সমাপ্ত করব আর এই উনাকে শক্তিশালী করার জন্য আমাদের 8 নং ওয়ার্ডের পারাগ্রাম 8 নং ওয়ার্ডের সফল মেম্বার রুহুল মেম্বরকেও আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব যখন মেম্বারকে জয়যুক্ত করব তখন এই শাহাবুদ্দিন মাদবরের হাতও শক্তিশালী হবে এবং এই শাহাবুদ্দিন মাদবরের হাত শক্তিশালী হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতও শক্তিশালী হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আমাদের মাঝে আশিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাইদুল মাদবর আমার মামা উনি সংক্ষিপ্ত আলোচনা মিলাদ মাহফিল সম্বন্ধে কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম